ঐতিহ্যবাহী লাকড়ি তোড়া উৎসব। সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে বার্ষিক উরুস উপলক্ষে লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার জোরের নামাজের পর দরগাহে মিলাদের শেষে ভক্ত অনুরাগীরা শহরতলি, লাকড়তলা ও মালিছড়া চা বাগান টিলা থেকে লাকড়ি সংগ্রহ করেন। এ উপলক্ষে সকাল থেকে লালেলাল শাহজালাল, বাবা শাহজালাল কি জয়, 360 আউলিয়া কি জয়, অলি আউলিয়া কি জয়, এরকম স্লোগানে লালে লাল গামছা মাথায় বেঁধে গায়ে হাজার হাজার ভক্ত মিছিল করে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে প্রবেশ করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগা থেকে শুরু করে নগরী আম্বরখানা পয়েন্ট চকিদিকি হয়ে সুজা লাকড়তলা চা বাগান পর্যন্ত মিছিল করে তারা। ফেরার পথে লাল গালিসা মিছিলের যুক্ত হয় গাছের সবুজ পাতা। অরুষের শ্রেণীতে ব্যবহৃত কাঠ সংগ্রহ ওই অরুষের লাকড়ি তোড়া উৎসব বলা হয়ে থাকে। দরগাহে বার্ষিক অরুষের 3 সপ্তাহ আগে লাকড়ি সংগ্রহে এ আনুষ্ঠানিকতায় আজ যোগ দেন হাজার হাজার ভক্ত। সিলেট নগরী বিভিন্ন স্থান থেকে মিছিল করে ভক্তরা অংশ নেন। 700 বছর ধরে ওই উৎসব চলে আসছে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জীবনদশায়ও এভাবে লাকড়ি সংগ্রহ করে রান্না করার হতো, সেই ঐতিহ্য এখনও অব্যাহত রয়েছে। তো দর্শক, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন, যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। লাখলে কিসের জন্য বাংলা হয়েছে? বাবা আমরা মানে পূর্ণভূমি তো ভাই, তুমি লাকড়ি কিসের জন্য বাঙ্গা হয়? লাকড়ি উরুসের জন্য বাঙ্গা হয়। উরুসের জন্য? লাকড়ি কই থেকে নিয়ে আসছো? কি দাদিয়া কাটিয়ে আনছো না? হাত দিবেন। কোন জায়গাতে নিয়ে আসছেন? পার্থনে। এখানে আর কেমন লোক আছে? বহু মানুষ।